রোজনামচার পাতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি গাজরের হালুয়া বানাবো, তার জন্য আমি এখানে মোটামুটি 600 গ্রাম গাজর একদম গ্রেট করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একদম ঘিয়ে খুব ভালো করে ভাজবো। আমি দু টেবিল চামচ ঘি কড়াই গরম করে নিয়েছি, এবার মিডিয়াম ফ্লেম করে নিয়েছি, নিয়ে গাজরটাকে পুরো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজবো, ভালো করে ভাজবো। তোমাদের দেখাচ্ছি, দাঁড়া, মিডিয়াম ফ্লেম করে এটাকে খুব ভালো করে কিন্তু ভাজবো, যতক্ষণ না গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। না ভাজলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকবে। আর এখানে আমি 1/2 লিটার মতো দুধ জাল দিয়ে নিয়েছি, ভালো করে সবটা দেবো না, যতটা লাগবে ততটা দেবো। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এটা কিন্তু পুরো ঘিতেই করা ভালো, ঘিতে করলে টেস্টটা বেশ বেশি ভালো আসে। গাজর হালুয়া তো সবাই বানাতে জানো, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফিরে আসছি ভালো করে ভেজে নিয়ে। দেখো আমি মিনিট পাঁচেক মতো মিডিয়াম ফ্লেম করে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এই গাজরের কাঁচা গন্ধটা আর একদমই নেই। আর তোমরা যদি কিশমিশ কাজু দিতে চাও তাহলে প্রথমে ঘিয়ে কিশমিশ কাজুটা ভেজে তুলে নেবে। আমি যেহেতু কিশমিশ কাজু এতে দেবো না, আমি তাই দিইনি। এবার আমি দুধটাকে ঢেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার পর আসছি, দেখো দুধটাকে আমি এর মধ্যেই গরম দুধটাকে ঢেলে দেবো। দুধটা ঢেলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার যেহেতু গাজরটা 600 গ্রাম, তাই আমি 1/2 লিটার দুধ জাল করেছিলাম, সেই দুধটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। আর এখানে আমি দেখো খোয়া ক্ষীর, বেশ কিছুটা খোয়া ক্ষীর, এটা মানে 150 গ্রাম মতো খোয়া ক্ষীর, 150 কি 200 গ্রাম হবে মনে হয় খোয়া ক্ষীর, সেটাকে আমি ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই খোয়া ক্ষীরটা আমি দেবো। গাজরটা সেদ্ধ হয়ে গেলে আসছি। দেখো আমার গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাবে, তবে গাজর হালুয়া একটু মিষ্টি না হলেও ভালো লাগে না। আমার যতটা আছে আমার 100 গ্রাম মতো চিনি আমি প্রথমে দেবো, দিয়ে টেস্ট করে দেখবো। আর চিনিটা দিয়ে গাজরটাকে ভালো করে নেড়ে একটু শুকাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। নাড়তে নাড়তে আমার বেশ কিছুটা জল শুকিয়ে এসছে, আমার মোটামুটি 100 গ্রাম চিনিতেই হয়ে গেছে। এবার আমি এতে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু এটাকে মোটামুটি যদি যতটা শুকনো খাবে করব। গাজর হালুয়া তো খেতে খুবই ভালো হয়, আর এই শীতের গাজরেরই আর কি টেস্টটা বেশি ভালো হয়। এটাকে এক টানা কিন্তু নাড়বো, নাড়তে নাড়তে এটাকে শুকাবো। ছোটো এলাচের গুঁড়ো তোমরা যদি খেতে ভালোবাসো দিতে পারো, আমার কাছে আছে নেই ছোটো এলাচের গুঁড়ো, তাই আমি দিতে পারলাম না। ছোটো এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। এবার নেড়ে একদম শুকাবো। দেখো এরকম সিচুয়েশান এখন রয়েছে, এবারে শুকিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, আমি এতটা পাতলা রেখেছি কারণ পরে কিন্তু এটা শুকিয়ে যাবে। আর এই যে এখানে আমি এই 1/2 চামচ মতো একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো, তারপর তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। আর দেবো না কারণ ঘিতেই তো পুরোটা করেছি, জাস্ট একটু গন্ধটা যাতে থাকে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে তারপর তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। দেখো হালুয়াটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ওপর থেকে আমি একটু খোয়াকে ছড়িয়ে দিয়েছি। তোমরা যদি কিশমিশ কাজু দিতে চাও অবশ্যই এতে দিতে পারো, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে এবং মিষ্টি একদম ঠিক আছে। আর ছোটোবেলায় যে গুঁড়ো তো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। শীতকালে এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরমকালে কিন্তু অতটা ভালো গাজর পাওয়া যায় না। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট অবশ্যই করো, আর শেয়ার করে দিও। পরের ব্লগ নিয়ে আবার ফিরে আসছি।